আসসালামু আলাইকুম সকলকে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিকার ভিডিওটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে জাহামা মানে বীর বা জ্যাম অনেক বীর বা জ্যাম হলে আরবিতে বলে জাহামা জাহামা মানে বীর বা জ্যাম করে নাম্বার জিজ্ঞেস করতে বা বাড়ির নাম্বার বা হাউস নাম্বার জিজ্ঞেস করতে আমরা এইভাবে বলতে পারি কামরাগেম বেয়ে তেক কামরাগেম বেতেক। আপনার ঘরের নাম্বার কত কাম মানে কত রাগেম নাম্বার মানে আপনার ঘর তাহলে আপনার গরের নাম্বার কত জিজ্ঞেস করতে আমরা আরবিতে এইভাবে বলবো কাম রাগেম করবেন বিনয়ের সাথে কিছু জিজ্ঞেস করতে আমরা আরবিতে এইভাবে বলবো লেওসামাদ কুল্লু হোম আকালু সবাই কি খেয়েছে সবাই কি খেয়েছে আমরা জিজ্ঞেস করতে এইভাবে বলতে পারি কুল্লু হোম আকালু সবাই কি খেয়েছে আপনি কি বিবাহিত আর ইউ মেরিড আমরা এই কথাটি জিজ্ঞেস করতে আরবিতে এভাবে বলবো হালান্তা মোতাজাউইস হালান্তা মোতাজাউইস আপনি কি বিবাহিত যদি আপনি বিবাহিত হন তাহলে বলবেন নাম আনা মোতাজাউইস হা আমি বিবাহিত নাম মানে হা আনা মোতাজাউইস বিবাহিত তাহলে আপনি যদি বিবাহিত হন তাহলে বলবেন নাম আনা মোতাজাউইস যদি আপনি সিঙ্গেল হন বিবাহিত না হন তাহলে বলবেন লা আনা না আমি সিঙ্গেল আনা আজিব আমি সিঙ্গেল সিঙ্গেল আমি হচ্ছে আনা আজিব আমি সিঙ্গেল আনা মানছে আমি আজিব মানছে সিঙ্গেল তোমরা কি অনেক লোকজনের পরিবারে বাস করো তো বা তোমরা কি বড় পরিবার জিজ্ঞেস করো আমরা বলবো হাল উসরা তুকা কবিরা তোমরা কি বড় পরিবার যদি আপনারা বড় পরিবার না হন ছোট পরিবার হন তাহলে বলবেন লা উসরাতি সাগিরা না আমরা ছোট পরিবার উসরাতি মানে আমার পরিবার সাগিরা মানে ছোট লি মানছে আমার ইংরেজিতে মাইন মানে আমার তার আরবিতে আমরা তিন ভাবে শিখব লি মানে আমার মালি মানে আমার হাগি মানে আমার বিশেষ করে সৌদি আরবে বলে থাকে হাগি মানে আমার আমার সাথে সহজ ইংরেজিতে গো ইজি অন মি আরবিতে এইভাবে বলবেন শয় আলাই আমার সাথে সহজ হ ভালো বা উত্তম আরবি তিনভাবে আপনারা বলতে পারেন জেন মানছে বালো জঈদ মানছে ভালো কয়েস মানছে ভালো আমি আগামীকাল যাব আমরা অনেকভাবে বলতে পারি প্রথমবারে এইভাবে শিখব বা রোহ বকরা আরব কান্ট্রি অনেক দেশে এইভাবে বলে থাকে বা রো বকরা আমি আগামীকাল যাব আবার অনেক কান্ট্রিতে বা অনেক ডিস্ট্রিক্টে এইভাবে বলে থাকে ব্যামশি বকরা আর বাহারাইনে বিশেষ করে বা কুয়েতে এভাবে বলে থাকে বারো বাচ্চর বারো বাচ্চর আমি আগামীকাল যাব মাররা মানচে অনেক বা প্রচুর কেতির বা কেতিরান আমরা অনেকে বলে থাকে ওয়াইথ মানসে অনেক বা প্রচুর তাহলে অনেক প্রচুর বা এ লর্ড ইংরেজিতে এ লর্ড আমরা চারভাবে জেনে নিলাম মাররা মানছে অনেক কেতির মানসে অনেক কেতিরান বা ওয়াইথ মানছে অনেক কামিজ মানছে শার্ট বা জামা বান্তালুন মানুষের পায় জামা তান্নরা স্কার্ট ফুস্তান মানচে ড্রেস বা ফ্রক ছোটো মেয়েদের ফ্রক বা ড্রেসকে আরবিতে বলে থেকে ফুস্তান তাহলে এ পেজ থেকে আমরা চারটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো শিখে নিলাম কামিজ মানে হচ্ছে শার্ট বা জামা বান্তালুন মানে পায় জামা তান্নুরা আমার হচ্ছে স্কার্ট ফুস্তান মানে হচ্ছে ড্রেস বা ফ্রক আনা সাব আন আমার পেট ভরে গেছে বা আই এম ফুল আপনার যদি পেট ভরে যায় বা বলেন আই এম ফুল তাহলে আরবিতে বলবেন আনা সাবান, আনা সাবান। আর মহিলা হলে বলবেন আনা সাবা আনা আমার পেট বরা আনে সায়েম আমি রোজাদার আই এম ফাস্টিং বা আমি রোজাদার আর বিতে বলবেন আনা সায়েম আনে আতশান আমি তৃষ্ণার্ত বা পিপা শারত আনে শান আমি তৃষ্ণার্ত বা পিপা ফুতুর মানে যে ফাস্ট ব্রেকিং মিল সকালবেলা নাচ তাকেও আমরা ফুতুর বলে থাকি আর রোজার পরে আমরা যে ইফতার করে থাকি প্রথম যে মুখ খুলে থাকি সেটাকেও বলে ফুতুর অর্থাৎ ফাস্ট ব্রেকিং মিল কারো বয়স জিজ্ঞেস করতে আমরা দুই ভাবে বলে থাকি কাম অমর ইন্তা তো সঠিক হচ্ছে কাম অমরিক আপনার বয়স কত মা ফায়দা গিরগির বক করে লাভ নেই বক করে লাভ নেই আমরা আরবিতে বলে থাকি মাফি ফায়দা গিরগির সে আসছে নাকি আসে নাই আমরা আরবিতে দুইভাবে বলে থাকি প্রথমবারে শিখবো হু ইজি লা মা ইজি তার সঠিক হচ্ছে এভাবে হু মাজা লা হু ওলা সে আসছে নাকি আসে নাই হুজা সে আসছে উল্লাহ নাকি মা যা আসে নাই তাহলে আজ থেকে আমরা হু ইজি লা মা ইজি সে আসছে নাকি আসে না এইভাবে না বলে আমরা বলবো হুজা উল্লা তুমি কি জানো এটা কিভাবে করে আমরা এটাও দুইভাবে শিখবো ইনতা আলুম কেপ হাদি বা ইনতামালুম কেপ হাদা তো আরও সঠিকভাবে বললে আমরা এইভাবে বলতে পারি তা আরিফ কেফ সই হা তুমি কি জানো এটা কিভাবে করে তা আরিফ সইহা আমার সাথে আসেন আমরা বলে থাকি তাল সো আনা সঠিক হচ্ছে তাল মাই ছোটোখাটো সেন্টেন্স দিয়ে আমরা বুঝাতে পারি আমার সাথে আসেন আমরা বলবো না তাল সওয়া আনা। এটা না বললে আমরা সঠিকভাবে বলবো তাল মাই আমার সাথে আসুন তাল মানছে আসো মাই আই আমার সাথে তুমি কি আমার সাথে কাজ করবে আরবিতে আমরা সাধারণত আরব কান্ট্রিতে এইভাবে বলে থাকি না সঠিক হচ্ছে টিভি তিস্তাগল মাই টিভি তিস্তাগল মাই তুমি কি আমার সাথে কাজ করবে তিস্তাগল তিস্তাগল কাজ করবেন মাই মানছে আমার সাথে টিভি মানছে আপনি কি চান তাহলে আজ থেকে আমরা বলবো না ইনতা সউই সুগল সওয়াস ও আনা আমরা বলবো টিভি তিস্তাগল মাই টিভি তিস্তাগল মাই আমার গাড়ি না কিভাবে আসবো আমরা বলে থাকি আনা মাফি সাইয়ারা কে ফিজি সঠিক হচ্ছে মাইন দি সাইয়ারা আমার গাড়ি নেই কে জি কিভাবে আসবো তাহলে আজ থেকে আমরা আয় মাফি সৈয়ারা কে ফিজি না বলে মা ইন্দি সৈয়ারা কে ফি বলবো বই পেয়ে না আমি আসবো আমরা বলে থাকি ইন্তা মাফি ফানাইজি। ফানা ইজি শরিক হচ্ছে লতখা ফানা বাজিক বই পেয়ে না আমি আসবো শৈর আসতে যাও সঠিক হচ্ছে রেহ বিশ্বাস আগে কেন বলো নাই আমরা বলে থাকি লেশ আউল মাফি সঠিক হচ্ছে লেশ মা গিল্থ আউয়াল লেশ মানছে কেন মা গিল্থ বলনি আগে তাহলে আজ থেকে আমরা লেশ আওয়াল মাফি কালাম না বলে লেশ লেস আউয়াল আগে কেন বলো নাই হাজ আলিন এটা তোমার জন্য সঠিক হচ্ছে হাজ সম্মানিত আরব কান্টি দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন যারা যারা আমাদের চ্যানেলটিতে আজ নতুন জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম